নওগাঁর আত্রাই উপজেলার আত্রাই নদীতে বসানো হয়েছে রাবার ড্রাম। মেশিনের সাহায্যে এই ড্রাম ফুলিয়ে ধরে রাখা হয় নদীর পানি, যা শুষ্ক মৌসুমে সেচ হিসাবে ব্যবহার করেন কৃষক। কিন্তু নির্মাণের কয়েক বছরের মাথায় নষ্ট হয়ে পড়ে রাবার ড্রাম, ফলে প্রকল্পটির সুবিধা থেকে বঞ্চিত হচ্ছে কৃষক। এক দেড় বছর ভালো চলছে এটা করার পর, তারপরে হিনে নষ্ট হয়ে যাওয়ার পর বন্ধ হয়ে এভাবে পড়ে আছে, কেউ কাজ কাম করে না, দেখে না, এই জন্য দেখেন ভেঙেছে, কোনো কাজ আসে না কৃষকের, পানি পায় না, দেখেন শুকে। এখন যেভাবে পানিগুলো নেমে যাচ্ছে, কিছুদিন পর পানি পাবে না কৃষক, আবাদ করবে কীভাবে কৃষকগুলো? এভাবে পানি নামে গেলে তো হবে না, এটা ঠিক করতে হবে। এখন চাওয়া যে আবার আমরা আবারও যে সাবেক ছিল দুই বছর, ওরম সাবেক হলে আমরা আবাদ করে সুবিধা পাবো। এই তিন বছরে এই রবার ড্রামের কোনো পানি আমরা রাখতে পারি না, যার কারণে এই দিকে কোনো পানির লেয়ার নেই, লেয়ারটা অনেক নিচে নেমে চলে গেছে। এটা তিন বছর 21-22-23 সাল থেকে সাল পর্যন্ত অধ্যবধিও বন্ধ আছে। আমরা সরকারের উচ্চমহলে বিভিন্ন দপ্তরে যোগাযোগ করছি, কোনো সফলতা পাইনি, কৃষক এখান থেকে সফল এই সুফলতার থেকে বঞ্চিত হয়ে আছে। রাবার ড্রামটি নির্মাণের পর 2017 সালে বুঝিয়ে দেওয়া হয় পরিচালনা কমিটিকে। কিছুদিন ভালো চললেও পরবর্তীতে তা নষ্ট হয়ে যায়। নষ্ট রাবার ড্রাম সচল করতে এরই মধ্যে 21 লাখ টাকার প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন এলজিইডি। আমরা একটা এস্টিমেট প্রণয়ন করছি, প্রায় 21 লক্ষ টাকার মতো। আমাদের আড়াআড়ি বাদ দিয়ে যদি পানি নাও শুকায় তাহলে আমরা সেই জায়গাতে আমরা রাবার ড্রাম ওখানে মেরামত করবো, মেরামত করে আমরা কাজ করব। নওগাঁর আত্রাই, ছোট যমুনা ও পূর্ণভবা নদীর পানি ব্যবহার করে জেলা জুড়ে হাজার হাজার হেক্টর জমিতে ফসল উৎপাদন হয়। তৌহিদ ইসলাম, এসএটিভি, নওগাঁ।